মোহনপুরের ভারত বাংলা সীমান্ত এলাকা থেকে সোমবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি এলাকারই দুলাল দেব রায়ের বলে জানা গিয়েছে পুলিশ। এলাকার একটি নালা থেকে উদ্ধার করা হল দুলাল দেব রায়ের মৃতদেহটি। পরে যথারীতি ময়না তদন্তের কাজ সম্পূর্ণ হবার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ। অতিরিক্ত মদ্যপানের ফলেই দুলাল দেব রায়ের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে সিধাই থানার ওসি জয়ন্ত মালাকার। মোহনপুরের টিলাবাড়িতে যে বর্ডার ফ্যান্স রয়েছে, বর্ডার ফ্যান্সের পাশে একটা নালার মধ্যে একটা লোক মৃত অবস্থায় পড়ে আছে। তো এই খবরটা পাওয়ার পর আমাদের অফিসার ঘটনাস্থলে যায় এবং গিয়ে লোকটাকে উদ্ধার করে এবং লোকটার নাম জানতে পারে যে ওনার নাম হচ্ছে দুলাল দেব রায়, বয়স 50, বাবার নাম হচ্ছে লেট নগেন্দ্র দেব রায়, বাড়ি টিলাবাড়ি মোহনপুর। তো অ্যাকর্ডিংলি বডিটাকে সেখান থেকে উঠিয়ে পোস্টমর্টমের জন্য মোহনপুর যে সিএসসি রয়েছে মাল সেখানে পাঠানো হয় এবং প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশন, সেই প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে এটা বেরিয়ে আসছে যে লোকটা প্রায় সময়ই অত্যাধিক মদ্যপান করত এবং ওনার যে ডেড বডি